वेलकम बैक टू माय चैनल नेम इज पूषा दीपाल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो एखन बाजे ठीक 12:15 और आमार चान टान हो गेछे, रान्नाओ कमप्लीट। और आज हच्छे 2 अगस्त माने राखी पूर्णिमा ठीक आगेर दिन। हाँ, एखाने आमी एटाके रेखेछि। तो जेहेतु आमार प्राय आज 33-34 दिन हो गेछे, तो आमी 20 दिन पर थेकेई एटाके समाने रोदे दिए जाच्छि। ভালো করে রোদে দিয়ে তারপরে এটাকে নিচে নিয়ে যাব। এখন বৃষ্টি আসছে বলে আমি এখানে রেখেছি, কারণ কালকে সকালে আবার রোদে দেব এই কারণে। চলো এই ঘরে। তো আমি যে এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, আমি কোভিড পজিটিভ হয়েছিলাম সেই ব্যাপারে। তো আমাকে কিছু কিছু যেগুলো মেইনটেনেন্স করতে হয়েছে সেইগুলো ফার্স্ট বলছি। প্রথম দিন আমাকে ডক্টর দেখিয়ে আমাকে একটা কথা বলেছিলেন যে আপনার যত অর্নামেন্ট আছে, মানে এই দুল আংটি যেটা পরে আছি, কানে দুল, নাকের নাকছাবি, হাতে চুড়ি, সব খুলে ফেলবেন। নখ আমার নেল পলিশ করা ছিল, উনি দেখেছিলেন যে আমার হাতে নখ আছে, দেখাতে বলেছিলেন। তো বললেন নখগুলোকে টোটালি কেটে ফেলুন আর নেল পলিশ করে দেবেন। তা আমি সবসময় বলেছিলেন চুলটাকে বেঁধে, যেহেতু আমাদের বড় চুল মেয়েদের, চুলটাকে বেঁধে সবসময় উপরে রাখবেন। আর কারণ হচ্ছে কোনো রকমভাবে মানে করোনা ভাইরাস বিভিন্ন জায়গায় থাকে, মানে হাতে নখে ঢুকে যায়, অর্নামেন্টের মধ্যে ঢুকে যায়, এই কারণে উনি এগুলো সব খুলে ফেলতে বলেছিলেন। আমাকে বলেছেন আপনি কিন্তু এই সময় এই মুহূর্তে 9 দিন আপনি সিঁদুর পরবেন না। বললাম ঠিক আছে। তো যাই হোক, এগুলো আমাকে মেনটেন তখন করতে বলেছিলেন এবং পরে দেখছি যে সেগুলো একদম ভালো। আর একটা কথা, সবাইকে একটা ফার্স্ট কথা আমি বলবো, যেহেতু আমাদের হাতে ইন্টারনেটটা অ্যাভেলেবেল এখন সবার কাছে রয়েছে, একটা স্মার্টফোন, তো এটা থেকে কিন্তু আমরা জানতে পারি রোগ সম্পর্কে, আগে থেকেই শুনছি, জানতে পারি কী কী প্রিকাউশন, কী 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 হতে চলেছে বা কী হবে এটা বুঝতে পারি। তো এটা আমাদের কিন্তু অনেক উপকার করেছে। আর সবাইকেই বলছি, আমি উপরে এখানে বা এখানে আমি ওনার ছবি দিয়ে দিচ্ছি, ডক্টর কে আগরওয়াল, উনি হচ্ছেন কোভিড মানে মিডটক্সের বড় ডাক্তার, পদ্মশ্রী প্রাপ্ত। তো ওনাকে আমি কন্টিনিউ ফলো করেছি, আগে থেকেই ফলো করতাম আমি, ফার্স্ট ডে থেকে ওনার প্রত্যেকটি কনভারসেশন, প্রত্যেকটি সব কিছু উনি জুমের মাধ্যমে পেশেন্টদের সঙ্গে চ্যাট করেন সেগুলো দেখেছি, শুনেছি। তো এইটা ফলো, ওনাকে ফলো করলে আমার মনে হয় অনেকের কনফিডেন্স লেভেল যেটা নেমে যায় সেটা কিন্তু বেড়ে যায়, এবং কোভিড সম্পর্কে একটা আইডিয়া মানুষের এসে যায় কী করা উচিত কী করা উচিত না। উনি ডিটেলসে বলছেন কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ কোভিড এখন 82% লোকের প্রায় হয়েই গেছে ভারতবর্ষে, মানে কেউ টেস্ট করাচ্ছে কেউ টেস্ট করাচ্ছে না। তো তার একটা হার্ড ইমিউনিটি আমাদের তৈরি হয়ে গেছে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তো আমারও জানাশোনা অনেক বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অনেকেরই হয়েছে, তো তারা কিন্তু আমার কাছে, আমি তাদের বলেওছি যে কোনো প্রয়োজন হলে ফোন করবে। তো আমার একটা বন্ধু আমার আশেপাশে যাদেরকে আমি, যারা ফোন করেছে তাদেরকে আমি এটাই বলেছি যে বাড়িতে থাকবো আইসোলেশনে, তাদের কোনো সেরকম আমার মতেই ব্যাপার, মানে খুব কমপ্লিকেশন ছিল না, শ্বাসকষ্ট বা কাশি হচ্ছিল না। কিন্তু ফার্স্ট দিন থেকে একটাই কথা, আগে ট্রিটমেন্ট পরে টেস্ট। মানুষ যদি টেস্ট করিয়ে তার রেজাল্ট পেয়ে তারপর ট্রিটমেন্ট করে, এটা কিন্তু ভুল, এটা একদম ভুল। আমার ফার্স্ট ডে থেকে আমি ট্রিটমেন্ট করিয়েছি, এবং যারাই এই ব্যাপারটা মনে রোধ করছে যে আগে আমি ট্রিটমেন্ট করাবো তারপরে টেস্ট করাবো, তারা কিন্তু টোটালি কিওর হয়ে যাচ্ছে, তাদের কিন্তু মানে কোনো বিপদ বা কিছু আসছে না। এটাই আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, কারণ আমি যেটা বুঝেছি সেটাই আমি এখানে শেয়ার করছি। আর সেকেন্ড হচ্ছে যে কোভিড হলেই অনেকে ভয় দেখাচ্ছে, এই কোভিড হয়েছে তুই বাড়িতে রয়েছিস, এ মা তুই হসপিটালে ভর্তি হয়ে যায় না, আরে কখন কী কমপ্লিকেশান আসে, তুই মরে যাবি, এই ভয়গুলো অনেকেই অনেককে দেখাচ্ছে। এটা একদম ফালতু কথা, ডক্টর যেটা বলবেন সেটাই, যদি আপনার হোম আইসোলেশন থাকে হোম আইসোলেশনে থাকাটা দি বেস্ট, কারণ যদি সেফ হাউস অনেকের সেরকম পরিস্থিতি নেই, তার জন্য আমাদের কিন্তু গভর্নমেন্ট পুরো সেফ হাউসে মানে তৈরি করেছে, সেখানেও থাকতে পারে। তো এই প্রসেসগুলো আছে, এগুলো কিন্তু কিছু নেই। কিন্তু যাদের নিমোনিয়া হয়ে মানে ফার্স্ট কোভিডের এই হচ্ছে কাশি করে বুকে ফুসফুসে লাংসে ঢুকে সেটাকে নিমোনিয়া করছে, তো এইটা থেকে বিরত থাকার জন্য ফার্স্ট ডে থেকে ডাক্তার দেখান। ডাক্তার আপনাকে টোটালি গাইড করবেন কী কী ওষুধ খাবেন সেটা করবে, এখন তো আইসিএমআর একদম কী কী ওষুধ দিতে হবে সেটা প্রত্যেকটি ডাক্তারকে
বলে দিয়েছে, মানে সারা ভারতবর্ষের ডাক্তার একই ওষুধ প্রেসক্রাইব করছে। এর কারণটা হচ্ছে, এটাও একটা জানার দরকার, এটা হচ্ছে হার্ড ইমিউনিটি। আর একটা কথা, মানুষ খুব বিরক্ত করছে যে 14 দিন বাড়িতে বেরোচ্ছিস কেন? না, একদম না, 9 দিন সে ইনফেকশন ছড়াতে পারে। এটা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টও বোধ হয় একটা এরকম রুলস আনছে যে 9 দিন পর থেকে কিন্তু সে কোনো বাইরের, মানে আমার থেকে আর অন্য কারো ছড়াবে না। এটাই হচ্ছে বড় কথা, 9 দিন পর থেকে আমি টোটালি সুস্থ। 14 দিন এই কারণেই বলে, যদি হাতে কোনো কমপ্লিকেশান দেখা যায় বা ওই কারণে তাকে বাড়িতে থাকতে পারে, 9 দিন পর থেকে কিন্তু সে টোটালি সুস্থ। তার সঙ্গে কেউ সংস্পর্শে এলো সে কিন্তু ইনফেকশাস নয়, মানে তাকে ছড়াবে না, ইনফেক্টেড হবে না। যাই হোক, এগুলো জানা দরকার, সমাজে সকলের জানা দরকার। আর এইগুলো ভুলভ্রান্তি হচ্ছে, ফার্স্ট হচ্ছে ট্রিটমেন্ট, সেকেন্ড হচ্ছে যেটা উনি বলবেন হোম আইসোলেশন, হসপিটালাইজ, যে কোনো দুটোর মধ্যে একটা, সেটাকে মেনটেন করতে হবে সব সময়। ভালো মানে খাবার দাবার, মানে ভালো খাবার দাবার মানে এটাই বলছি, বেশি করে জল খেতে হবে, যেমন ফ্রুট খেতে হবে, আর কাড়া খেতে হবে। কাড়া মানে আমি যেটা বলেছিলাম, চায়ের মধ্যে তুলসী পাতা বা গরম জলে তুলসী পাতা, মধু এসব দিয়ে খেতে হবে। আর ফোর্থ হচ্ছে নিজেকে একদম কনফিডেন্স রাখতে হবে যে আমি সুস্থ হয়ে যাবো, এটা কিন্তু একটা। আজ 2 আগস্টের বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি একটু কলকাতা ঘুরতে। অনেক দিন, প্রায় 31 ডিসেম্বরের পরে, এতদিন পরে আমরা কলকাতায় এসেছি। তো এটা হচ্ছে, বাঁ দিকটা হচ্ছে রেসকোর্সের মাঠ, আর ডান দিকটা হচ্ছে ভিক্টোরিয়া। আর আমফানে কত গাছ পড়ে গেছে সেটাই দেখা যাচ্ছে। রাস্তাঘাট একদম শুনশান ফাঁকা। এটা রবিবারের কলকাতা নয়, একদম অচেনা কলকাতা। মনটা খারাপ হয়ে যায়, কিন্তু এইটুকু আশা একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে, আমরা আবার নতুনভাবে এই শহরটাকে দেখতে পাব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 3 আগস্ট, রাখি পূর্ণিমা, শ্রাবণ মাসের সোমবার সব কিছু। তো কালকে আমি ব্লগটা পুরোটা কমপ্লিট করিনি, তা আজকে এটা এন্ড করবো। তো কালকে বিকেলবেলা আমি একটু ক্লিপস দিয়েছি যে কলকাতায় গেছিলাম, সত্যি সব কিছু যেন অচেনা মনে হচ্ছে, একদম ফাঁকা। মানে আমি আমার জীবনে এরকম কলকাতা কোনো দিন দেখিনি। আর সব থেকে কষ্ট হচ্ছে যে রাখি পূর্ণিমার দিন, আগের দিন, মানে কলকাতা হোক, আমাদের হাওড়া হোক, সব মানে ভরপুর মার্কেট থাকে, রাস্তার উপরেই রাখি বিক্রি হয় সব জায়গায়, প্রচুর লোক যাতায়াত করে, ভাইদের বাড়ি, কেউ ভাইরা বোনেদের বাড়ি তার আগের দিন থেকে হয়তো আসে বা কিছু দিতে আসে, এরকম এরকম প্রচুর ভিড় রাস্তায় দেখা যায়, সবাই রাখি কিনতে বেরোয়। কিন্তু কালকে রাস্তা এতটা ফাঁকা, খুব মন খারাপ লাগছিলো, যে আমার হাজব্যান্ডও বলছিলো এ আমরা কোথায় চলে এসেছি, এ ঠিক নরক একটা জায়গা মনে হচ্ছিলো। মনে হচ্ছিলো যেন সবাই কোনো একটা মানে দুঃখে হোক, কিছুতে হোক, সব কিছু থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছে। তো খুব খারাপ লাগছিলো। তো যাই হোক, কোভিড আস্তে আস্তে বেড়েই চলেছে, তো এটা নিয়ে টেনশান পাওয়ার কিছু নেই, কারণ 82% ইমিউনিটি আমাদের বিল্ড হয়ে গেছে, এবং অনেকেই হয়তো পজিটিভ, কিন্তু তারা টেস্ট করাচ্ছে না বলে ঠিক জানতে পারছে না। তো কোভিডের ফার্স্টই কথা হচ্ছে আগে ট্রিটমেন্ট করো, ফার্স্ট কথাই হচ্ছে আগে ট্রিটমেন্ট করো, তারপর টেস্ট। ডক্টর যেমন প্রেসক্রাইব করবেন বা যেমন বলবেন সেইভাবে চলবে, তাতেই কিন্তু কোভিড অনেকটাই মানুষ সুস্থ হয়ে যাচ্ছে, অনেকটাই সুস্থ হয়ে যাচ্ছে। তো যে যারা মারা যাচ্ছেন তাদের মানে নিশ্চয়ই চিকিৎসা পরে হচ্ছে, বা তারা ধরতে পাচ্ছেন না, বা অন্য রোগ আছে, এই কারণে কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা মানে এখন আমাদের ইমিউনিটি বিল্ড হয়ে গেছে যে কোভিডটাকে আমরা তাড়াতে পারি। তো আরেকটা কথা, যে যাদের স্মেল চলে যাচ্ছে বা গন্ধ চলে যাচ্ছে নাকের, নাকের গন্ধ চলে যাচ্ছে, খাওয়ার স্বাদ চলে যাচ্ছে, যেটা তো এরা কিন্তু মাইল্ড কোভিড অ্যাটাক, যেটা আমার হয়েছিল এরকম কিন্তু অনেক বহু মানুষের হচ্ছে। তো নিজেকে আইসোলেশনে রাখলে কিন্তু মানে সব কিছু থেকে বাঁচা যায়। তো আমি প্রথম দিন থেকে নিজেকে বুঝতে পেরে আইসোলেশন করেছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম, তাই কিন্তু আমার ফ্যামিলির কেউ পজিটিভ হয়নি। আমার হাজব্যান্ড যেহেতু ফার্স্ট কন্ট্যাক্ট ছিল, তো ডাক্তার নেক্সট দিন মানে আমার যেদিনকে দেখেন, 5 দিনের দিন ব্লাড টেস্ট করতে বললেন, তো সেদিনকে উনি বলেইছিলেন ফার্স্ট কন্ট্যাক্ট আপনার হাজব্যান্ড, আপনার হাজব্যান্ডের কি কোনো সিমটম আছে? তাই বললাম না, আমার মতো কোনো সিমটম নেই, আমি তো এখনও বুঝতে পারছি না, ও তো কিছু বলছে না। এটাও একটা কথা যে একটা ফ্যামিলির কিন্তু মানে একজনের যদি একটা সিমটম দেখা যায়, অন্যজনের যদি সেই সিমটম দেখা যাচ্ছে, সেটা কিন্তু নয়।
তার অন্য রকম সিমটম, কারো হয়তো পটি হচ্ছে, কারো হয়তো ব্রিদিং প্রবলেম হচ্ছে, কারো হয়তো অন্য কিছু হচ্ছে, হেডেক হচ্ছে, মানে কোভিডের কিন্তু সব সিমটম সমান নয়। মানে আমি অ্যাটাক করেছি, আমাকে নাকে গন্ধ নেই, মুখে স্বাদ নেই, তা বলে কিন্তু সবাইকেই তা করবে না। তো এই কারণে উনি পরের দিন ওকে চেক করলেন, চেক করে বললেন না আপনার কিছু নেই, তবে একটা ব্লাড টেস্ট দিচ্ছি, সেটা করে রাখুন, তাতে আমি ধরে নিতে ফেলবো যে আপনি আর হয়েছে কি হয়নি। উনি ব্লাড টেস্ট করলেন, তাতেও নেগেটিভ। তো বাস আর কিছু প্রবলেমই আমাদের কারো হয়নি। আর আমি নিচে একদমই নামিনি, কারণ আমার নিচে থাকে 65 ইয়ার্স ওল্ডের বাবা মা, তো আমি একদম একটা দিনের জন্য নিচে নামিনি। তো আমি এটা আগে বললাম যে বাবার গাছে জল দিতে হতেন, সেই সময় কিন্তু একদম সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, বাবা ছাদে উঠতেন না। তো এইগুলো করেছিলাম বলে আমাদের ফ্যামিলি আর কেউ মানে পজিটিভ হয়নি। তো এটা পরে আমাকে আমার হাজব্যান্ড বলছে, সত্যি তোমার হ্যাটস অফ যে তুমি প্রথম দিন থেকে বুঝতে পেরে এগুলো করেছো। এবং আমার বন্ধু বান্ধবেরাও বলছে, অনেকে আমার কাছে, আমার বন্ধুরা অনেকেই সাজেশন নিচ্ছে, অনেক জানাশোনার লোক সাজেশন নিচ্ছে। তো যাই হোক, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় পাওয়ার একদম কিছু নেই। তো আমি আইসোলেশন, কোয়ারেন্টাইন এগুলো অনেক আগে 19 বছর আগেই জানতাম, কারণ আমার হেপাটাইটিস বি যখন হয়েছিল আমাকে 2 মাস আইসোলেশন কোয়ারেন্টাইনে একটা নার্সিংহোমে থাকতে হয়েছিল, আরও 2 মাস বাড়িতে রকমভাবে থাকতে হয়েছিল। তো আমার মনে হয়েছিল কোভিডটায় থাকা আমার কাছে অনেক ইজি হয়েছিল, কারণ সেই সময় আমার হেপাটাইটিস বিয়ের জন্য আমি সাইডেও মরতে পারতাম, মানে ঘুরতে পারতাম না, শুধু শুয়ে আকাশের দিকে তাকিয়ে শুয়ে থাকতে হতো। আর খাবার দাবার খুব লিমিটেড, যেমন সকালে পাতলা কমপ্ল্যান, 2টো বিস্কিট আর শুকনো মুড়ি, তারপরে বেলার দিকে একটু ফল, আর ভাত হচ্ছে একদম কোয়ান্টিটির মধ্যে একদম 1 কাপ, আর একটু স্যুপ মানে ঝোল, চারা মাছ দিয়ে ঝোল। এইভাবেই দুবেলা এইভাবেই খাওয়া দাওয়া ছিল, লিমিটেড খাওয়া দাওয়া। আর ওই শুয়ে থাকা, মানে শুয়ে থাকতে হবে কি শুধু আকাশের দিকে তাকিয়ে, না এইদিকে ফিরতে পারবে না ওইদিকে ফিরতে পারবে, 2 মাস নটেজো। তো আমাকে নার্সিংহোমে তখন 2 মাস ডাক্তারবাবু রেখেছিলেন, যখন দেখেছিলেন যে নেগেটিভের দিকে, তখন উনি আমাকে বাড়িতে রেকমেন্ড করেছিলেন, সেখানেও আমাকে 2 মাস আরও থাকতে হয়েছিল। তো কোভিড আমাকে মাত্র 6 দিন ট্রাভেল দিয়েছে, 9 দিনের দিন থেকে আমি কিওর হয়ে গেছি, 6 দিনের পর থেকেই কিওর হয়ে গেছি। তো আমি খাওয়া দাওয়া করতে পারছি, হাঁটা চলা করতে পারছি, একটু অসুস্থ শরীরে রয়েছিল, সেটা আমার জ্বর মাথা ব্যথা যেগুলো বলেছিলাম, এটা তো অনেক ভালো, আমার মনে হয়েছে এটা অনেক অনেক ভালো। আর একটা ব্যাপার, কোভিডে আর একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে বাঁ দিকে জানি না কেন প্রবলেম হচ্ছে, এটা আপনারা যখন আমি বলেছি যে কাগজপত্র ফলো করতে, তো ওনার ভিডিওগুলোতে দেখতেই পাবেন যে আমারও হয়েছিল। আমি 9 দিন কিন্তু বাঁ দিকে ঘুরে শুতে পারিনি, আমি জানি না কেন চাপ চাপ লাগছিলো, আর মনে হচ্ছিল যেন এই হাতে বোধহয় কোনো ব্যথা হবে বা কিছু। আর অনেকের বাঁ চোখে আঞ্জনি হচ্ছে, বাঁ কানে শুনতে পাচ্ছে না, এগুলো সব কোভিডের লক্ষণ। তো এইগুলো আমার হাজব্যান্ড আমার ডাক্তার জিজ্ঞেস করেছিল, তো বললো না আমার কিছু কোনো প্রবলেম নেই। তো এইগুলো বাঁ দিকটা এফেক্ট করছে, কেন করছে তার কোনো কিন্তু এখনও পর্যন্ত কোনো রিসার্চে কিছু পাওয়া যায়নি, এই অনেকগুলোই প্রবলেম। তো যাই হোক, সব প্রবলেমের মধ্যেই সব কিছু ভুলে যেতে হবে। রাখি পূর্ণিমার সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি, আর এনজয় করো রাখি পূর্ণিমা, সব কিছু ভুলে ডিস্টেন্স মেনটেন করে রাখি পূর্ণিমা এবার আমাদের পালন করতে হবে। রাখি পূর্ণিমা মানে আমরা জানি বাঙালিদের মনে এটা এসে যায়, এবারই আসতে চলেছে আমাদের দুর্গা পুজোর পরপর পরপর পুজো, রাখি পূর্ণিমার পরে আমাদের জন্মাষ্টমী আসে, সব থেকে কৃষ্ণের বড় পুজো, তারপরেই আসে গণেশ চতুর্থী, তারপর আসে আমাদের বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মানে আমরা জানি দুর্গা পুজোর ঘণ্টা বেজে গেল। তো সেগুলো এবার কীরকমভাবে হবে মানে এইটাও একটা দেখাটাও একটা প্যাথেটিক। তো তার মধ্যে আমাদের এনজয় করে নিতে হবে নিজেদের মতোভাবে। আর বাড়িতে থাকতে থাকতে খুব বোর হয়ে গেছিলাম, তাই কালকে বেরিয়েছিলাম। 31 ডিসেম্বরে আমরা লাস্ট কলকাতা গেছি, এতদিনের গ্যাপ কোনোদিন জীবনে হয়নি। তো আবার সেই জায়গাগুলো এখানে আরেকবার করে দেখে নিলাম, কালকে পার্ক স্ট্রিটেই গেছিলাম। আর পার্ক স্ট্রিটে কিছু দোকান খুলেছিল, রেস্টুরেন্টগুলোও খোলা ছিল, কিন্তু লোক সংখ্যা কিচ্ছু ছিল না, বাইরে পুরো ফাঁকা, তবে অনেক কিছুই বন্ধ, অনেক কিছুই বন্ধ। একবার করে দেখে নিলাম, আর আমার হাজব্যান্ড বলছে সেদিনকে কত লোক ছিল বলো তো রাস্তায়, যে হ্যাঁ সত্যি হাঁটা যাচ্ছিল না, সেই ভিডিওটা আমি শেয়ার করিয়েছি ইউটিউবে। তো আর আসে আজকে একটা লোকের জন্য আমরা মানে হাফ রিকোয়েস্ট করছি, লোক দেখতে পাচ্ছি না কেন, শুধু গাড়ি 2-1টা চলছে, মানে খুব বেশি গাড়ি সেরকমও নয়। তো যাই হোক, মাঝে মাঝে এরকম বেরিয়ে যেতে ভালো লাগে, কিন্তু একটা কী হয়েছে, আমার 2টো ক্লিপস ভিডিও তুলেছিলাম সেগুলো সব ডিলিট হয়ে গেছে আমার ফোন থেকে। যাই হোক, আজকের মতো আমি এখানেই
ইন করলাম আমার ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর নতুনভাবে নতুন ব্লগে আমি আসছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আর লাইক দিতে কিন্তু একদম ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, বাই বাই, টিল নেক্সট।